আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতু। আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান কানা নাবিয়্যা ওয়া আদামু বাইনাল মা'ই ওয়াত-তিন ওয়া বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। সাদাকাতা ইয়া মাওলানা আল-আযীম। সুপ্রিয় দর্শক শ্রোতা, ভাই বোনেরা, যে যেখান থেকে আমাকে দেখছেন, সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। দর্শক, আজ আমরা আলোচনা করব নারী পুরুষের বুকের এবং পিঠের অথবা হাতের অনেকের পায়ে অতিরিক্ত পশম গজায়, এ ধরনের পশম কাটা যাবে কি না। বিশেষ করে পুরুষের বক্ষদেশে বিভিন্ন রকমের পশম গজায়, এই অবাঞ্ছিত পশমগুলো কাটার বিধান কি, শরীয়ত সম্মত কি না, এক্ষেত্রে বলবো হানাফি ফেকের সবথেকে প্রসিদ্ধ একটি কিতাব এবং সর্বশেষ তাহকিকি কিতাব ফতোয়ায় স্বামীর ভিতরে উল্লেখ করা হয়েছে। ফতোয়ায় স্বামীর 9 নম্বর খণ্ডের 671 নম্বর পৃষ্ঠা মাকতাবাতুল আজহার কর্তৃক প্রকাশিত। এই কিতাবের শুরুর দিকেই রয়েছে ফি হালকি শাআরি সদরি ওয়া যোহরি তাকুল আদাব কাদাফিল কিন্নিয়া, অর্থাৎ বুকের এবং পিঠের পশম কাটা এটা শুধু আদবের খেলাফ, অর্থাৎ অনুত্তম। এটা কাটলে কাবিরা গুণা, সগিরা গুণা, মাকরু, হারাম, এ ধরনের কোনো প্রকার গুণা হবে না, তবে এটা না কাটা উত্তম, কেননা এটা খেলাফুল আদব বা তারকুল আদাব, অর্থাৎ এটা অনুত্তম একটি কাজ, এটা উত্তম নয়। অর্থাৎ আমাদের শরীরের ভিতরে যে অবাঞ্ছিত পশম রয়েছে বুকে অথবা পিঠে, অনেকের হাতে হয়ে থাকে, এ ধরনের পশম কাটা শরীয়ত সম্মত, এটা কাটা যাবে, কাটলে গুণা হবে না, তবে না কাটাই উত্তম। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারিমে বলেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, তোমাদের জন্য রয়েছে মুহাম্মাদে আরবির মাঝে সবথেকে উত্তম আদর্শ। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ হলো যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি তার দেহের পশম কখনো কাটেননি। আমরা যেহেতু মুহাম্মদে আরবিকে ফলো করব, সুতরাং মুহাম্মদে আরবি যেহেতু তার জীবনে কোনোদিন কাটেননি, আমরাও এটা না কাটার চেষ্টা করব। তবে যদি কেউ কেটে ফেলে তাহলে তার গুনাহ হবে, কাবিরা গুনাহ, এ ধরনের কোনো কথা শরীয়তে বলা নেই। দর্শক, আল্লাহ তাআলা আমাদেরকে দিনের ছোট ছোট বিষয়কে খুব সঠিকভাবে জেনে বুঝে আমল করার তৌফিক দান করুক। আলবিদা, মা আসসালামা।